हेलो बंधुरा, गुड मर्निंग, वेलकाम बैक टू माई चैनल उइथ अ न्यू ब्लॉग। आज के सन्डे, और सन्डे मान हाँ एक दिन ये हमारे छुटर दिन। तो आज के सकाले हमार घूम अनेक मैं ब्लगटा अनेक बदे शुरू कर सकाल बेला अनेक आगे घूम भेगे गेर चा खावा मर्निंग ड्रिंक्स खावा गए प्राय बेला दसटा बेजे गेल एखन ब्लगटा शुरू करछि कारण एक्षुनि आमी स्नाने जाब। स्नान सेरे एसे खावा दावा करे आज के बेरोबो, कारण आमार आर मायेर आज के एकटु बेरोनोर आछे। आज के इच्छा आछे एकटु न्यू मार्केटेर दिके जाब। देखि प्लानटा जदि एखनो पर्यन्त वेदार ठीक आछे, जदि वेदार एकदम ठीकठाक थाके ताहले बेरिये पड़ब। आमी एखनि स्नाने जाब, तार आगे टिफिन हयतो एकटु खाब, खेये दे आमी स्नाने जाब। आज के शैम्पू করার আছে, শ্যাম্পু ট্যাম্পু করে তারপর বেরোবো আজকে নিউ মার্কেট। দেখি আজকে, যদিও আজকে সানডে, নিউ মার্কেটে প্রচণ্ড ভিড় হবে। তো যেহেতু সানডে ছাড়া আমার ছুটি নেই, তাই কিছু করার নেই, তো আজকেই যাব নিউ মার্কেটে গিয়ে দেখবো ওখানে কী কী নতুন নতুন কালেকশান এসেছে, কী কিছু কিনতে পারি কি না। যাই হোক শপিং করতেই ভাল লাগে। মোট কথা, স্ট্রিট শপিং হচ্ছে আমার প্রচণ্ড পছন্দের একটা বিষয়। সে হাতিবাগান হোক, গড়িয়াহাট হোক কি নিউ মার্কেট হোক, আমার যেতে প্রচণ্ড ভাল লাগে। তো আজকে সেখানেই যাব। তো যাই চটপট করে গিয়ে আগে স্নানটা করে নিই। অনেকক্ষণ আগে স্নান করে নিয়েছি, চুলটাও আমি অলমোস্ট শুকিয়ে ফেলেছি। এইবার গিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেব, নিয়ে বেরোবো। মা ওখানে ডিম ভাজছে, আজকে লাঞ্চে রয়েছে খিচুড়ি আর ডিম ভাজা, তার সঙ্গে পাঁপড় ভাজা বেগুন ভাজাও রয়েছে মনে হয়। যাই হোক, মানে আমার যেটা প্রিয় আমি সেটা বললাম, খিচুড়ি রয়েছে আর ডিম ভাজা রয়েছে। এটা খেয়ে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। তো চলো, আমি একদম বেরোনোর সময় তোমাদেরকে দেখাচ্ছি যে রেডি রেডি ফেডি হয়ে তারপরে দেখছি, কারণ এখন ভিডিও করতে গেলে লেট হয়ে যাবে। তো যাই এখন তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপরে রেডি হয়ে একদম বেরোবো, আমরা মেট্রো করে যাবো। তো চলো যাই। বেরিয়ে পড়েছি, এখন টোটো করে যাব মেট্রো স্টেশন, তারপর মেট্রো ধরে যাব স্প্ল্যান্ড। টোটো ওখানে দাঁড়িয়ে আছে, চল যাই। বাড়ি থেকে বেরোনোর পর আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে আমি পারিনি। বলেছিলাম সমস্ত রকমের কালেকশান দেখাবো, নতুন কী কী এসেছে, কিন্তু আমাকে প্লিজ ক্ষমা করে দিও, সেটা আমি কিছুতেই করতে পারিনি। কারণ মেট্রো স্টেশনে পৌঁছেই মানে আমি দেখছি রীতিমতন এত লম্বা লাইন, এত লম্বা লাইন, সেই লাইন পেরিয়ে আমাকে টিকিট কাটতে হয়েছে। প্রায় আমি আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে মেট্রোর টিকিট কেটেছি, তারপর পৌঁছেছি। আর পরে গিয়ে আমি পৌঁছেছি এসপ্ল্যানেড। আমি মেট্রোতে এক চুল বসার জায়গা পাইনি, আর এইখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে জাস্ট একবার দেখানোর চেষ্টা করছিলাম যে ভাইবসটা কীরকম, ওখানে কত মানুষ গেছে, এর ভেতরটা হয়তো তোমরা সেইভাবে দেখে বুঝতে পারছো না যে এখানে কত মানুষ আছে। তবে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে দেখো দেখতেই পাবে যে কতটা পরিমাণে মানুষ গেছিল। রাস্তাতে গিজগিজ করছে লোক, সন্ধে হওয়ার মুখে ভিড় আরও বাড়তে থাকে। তবে বাড়বে নাই বা কেন বলো, সব মানে বাঙালির পুজো যেটা একদম দোরগোড়ায় চলে এসেছে। মানুষ তো মানে লুটে পুটে সেই আনন্দ নেবেই না, মানুষ শেষ মুহূর্তের কেনাকাটি করছে, প্রস্তুতি নিচ্ছে কি করবে। আর যেহেতু এটা সানডে ছিল, তো সানডেতে তো ভিড় হবেই। আমি যেমন সানডে ছাড়া অন্যান্য দিন ছুটি পাই না, এরকম প্রচুর মানুষ রয়েছে যারা সানডে ছাড়া অন্যান্য দিন ছুটি পায় না। তারা প্রত্যেকে গেছিলো পুজোর কেনাকাটার সেই আমেজটা নিতে, তো সেই কারণেই ঠিক এতটা ভিড় হয়েছিল। আর তোমরা রাস্তাটা দেখো, যেটা হচ্ছে মানে আরও একটা বিচ্ছিরি কারণ, কারণ হচ্ছে একে বৃষ্টি, তাতে এরকম প্লাস্টিক গোটা রাস্তায় ভর্তি। আমি একটা ক্লিপসে তোমাদেরকে দেখিয়েছি, দেখতে পাবে, মানে এত ছোট 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 প্লাস্টিক ভর্তি না, যেগুলো পুরো জামা কাদা করে দিচ্ছে। আমার অলমোস্ট গোটা জামা কাদা হয়ে গেছিলো, এই যে দেখো, ঠিক এই প্লাস্টিকগুলোর কথাই বলছিলাম। এখানে তো তবু কম দেখতে পাচ্ছ, আরও গোটাটা ভর্তি। যাই হোক, কেনাকাটি করে অবশেষে বাড়ি ফেরার পালা। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মেট্রোতে উঠে পড়েছি, বরানগর স্টেশনে যখন গিয়ে আমি বসার জায়গা পেয়েছিলাম, তো ওই জন্য এরকম একটা মুখ, সারাক্ষণ বসতে পারিনি একটুও, তো মুখটা তো খারাপ হবেই। যাই হোক, যখন দক্ষিণেশ্বরের এসে নামলাম তখন যেন মনটা খুশিতে ভরে উঠলো যে না, সারা দিনের ক্লান্তি ঘুরে বেরিয়ে যে কটা জিনিস কিনেছি কিনে অ্যাট লাস্ট তো ঘরে ফিরতে পারলাম, এতেই খুশি। মেট্রো স্টেশনেও দেখো
ভিড় এতটা পরিমাণ ছিল না, কারণ যেহেতু দক্ষিণেশ্বর লাস্ট স্টপেজ, তো ফেরার ট্রেন মানে মেট্রোতে ভিড় অতটা থাকে না, যাওয়ারটাতেই ভিড় বেশি ছিল। তো নেমে গেছি, এখন মাকে টিকিটটা আমি দিয়ে বলছি যে তাড়াতাড়ি চলো বেরোতে হবে, কারণ টোটোতে না হলে আবার লম্বা লাইন পড়বে। তো যাই হোক, সারাদিনটা মোটামুটি ভালোই গেল, ভালো কাটলাম। এই দেখো সারাদিন তোমাদের সামনে আমি আসতে পারিনি, তো এই দেখো আমি আর মা ভুলভাল বকছিলাম। দক্ষিণেশ্বরে এসে গেছি, এখন মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছি, এসকেলেটার সামনে উঠে পড়ি, বুঝেছো? বাড়ি চলে এসেছি, কিছুক্ষণ আগে এলাম। তবে কি বলবো তোমাদেরকে, আমি ওখানে একদম ভিডিও শ্যুট করতে পারিনি, একদম মানে কোনোভাবে আমি পারিনি। আমি চেষ্টা করেছিলাম, আমি যেটুকু চেষ্টা করেছি আমি ক্লিপস অ্যাড করে দেব, মানে এত ভিড় এত ভিড়। আমি এতবার স্প্ল্যান্ডেডে গেছি, আমি এত বছর গেছি, কিন্তু এই বছরের মতন এরকম ভিড় আমি দেখিনি। তারপরে বৃষ্টি, কাদা, মানে একদম সব কিছু। আমি অল্প অল্প করে চেষ্টা করেছি ক্লিপস নেওয়ার, আমি নিয়েওছি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এত ভিড়, মানে রীতিমতন পা ফেলার জায়গা নেই, পাটা পা দেওয়ার জায়গা নেই রাস্তায়। আর সেমনি মানে বৃষ্টি হচ্ছে, মানে বিদিকিচ্ছিরি মার্কা অবস্থা ছিল। অনেকক্ষণ, প্রায় দুপুরবেলা গেছি, এখন 7:30 বেজে গেল, ঢুকলাম বাড়িতে। মেট্রোতে সেরকম ভিড়, মানে সব জায়গায় একদম ভিড় ভিড় ভিড়। আমি এখনও জামা ছাড়তে পারিনি। এই ড্রেসটা আমি কিনেছি ওখান থেকে, ড্রেস বলা ভুল, জাস্ট একটা কুর্তি, দেখে খুব ভাল লাগলো। এটা নুডুল স্ট্র্যাপের উপর আছে, এই কুর্তিটা আমি কিনেছি, দেখে ভাল লেগেছিলো, ওই জন্য এটা জাস্ট আমি ট্রায়াল দিলাম। আমি কিচ্ছু কিনতে পারিনি, যা যা ভেবে গেছিলাম যে আমি এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, আমি কিচ্ছু কিনতে পারিনি। মানে বিচ্ছিরি ভিড় যাকে বলে, কোথাও গিয়ে যে দাঁড়িয়ে 2-5টা দোকান দেখবো, ঘুরবো, সেইটুকুন চান্স ছিল না। শুধু শ্রীরাম মার্কেটে ঢুকেছিলাম, ওখানে থেকে আমি একটা চুড়িদার, মানে 3-পিস কিনেছি, এই কুর্তি, এই কুর্তিটা নিয়েছি আর একটা ব্যাগ, ব্যাস এটাই আমার আজকে ছিল। আমি সেগুলো পরে তোমাদের পরের কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। মানে এত ভিড় এত ভিড়, আজকে আর পারিনি, মানে বেরিয়ে মানে কোমর পুরো কটকট করছে। আমি যাওয়া, মানে মেট্রোতে যাওয়ার সময় বসার জায়গা পাইনি, আসার সময় বসার জায়গা পাইনি, প্লাস ওইখানে ওরকম মানে গোটা জামা, আমার গোটা জামা কাদা হয়ে গেছে। তা তোমার হচ্ছে, আমার হালকা মানে মাস্টার্ড কালারের একটা কুর্তি পরেছিলাম, পুরো ছোপ 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 কালো কালো হয়ে গেছে। এক্ষুনি ওটাকে আগে সাবানে ভালো করে কাচতে হবে, মানে জঘন্য অবস্থা আজকে স্প্ল্যানেটে। তো যাই হোক, এবার গিয়ে পুরো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে এবার একটু বসবো। কোমরটা আমার ফেটে যাচ্ছে রীতিমতন, এবার একটু বসি। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আর আজকে পাচ্ছি না, সকাল থেকে কন্টিনিউয়াসলি অনেক মানে প্রচুর হেঁটেছি, আজকে প্রচুর হেঁটেছে। তার মধ্যে আজকে ওই অস্বাভাবিক ভিড়, বাপরে বাপ, তাতে ওই বৃষ্টি, মানে আমি আজকে খুব কেঁদ মেরে বেরিয়েছিলাম বাড়ি থেকে যে না আজকে আমি ভিডিও করব, এই শ্যুট করব, ওই শ্যুট করব, মানে মাথায় নিয়ে গেছিলাম। কিন্তু ওখানে যাওয়ার পর আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু মানে কিচ্ছু না, মানে আমি ফোনটা যে এইভাবে বার করে আমি যে হাতে তুলবো, লোকের ধাক্কাতে আমার ফোন পুরো পড়ে যাবে আর কি। এত ভিড়, মানে যারা আজকে গেছে তারাই বুঝতে পারবে ওখানে কি লেভেলের ভিড় ছিল। আর না হলে লোকে ভাববে হয়তো যে এত কি ভিড়, না সত্যি এত ভিড় ছিল আজকে, মানে মারাত্মক লেভেল। আর তার গোটা রাস্তায় প্লাস্টিক পড়েছিল, মানে হাঁটা খুব মুশকিল, তার মধ্যে কাদা, বৃষ্টি, ছাতা ফাতা নিয়ে নাম বিচ্ছিরি মার্কা কাণ্ড। ওই জন্য আমি বাড়ি থেকে ভেবে রেখেছিলাম যে আমি ওখানে গিয়ে প্রচুর কিছু দেখাবো, প্রচুর কিছু শ্যুট করব, কিন্তু আলটিমেটলি আমি কিচ্ছু করতে পারিনি। ছোটো ছোটো কিছু ক্লিপস নিয়েছি, সেগুলো আমি ডেফিনেটলি অ্যাড করে নেবো।
তো আজকে আর পাচ্ছি না, কোমর আর পা প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড, যে কারণ অনেক দিন হয়ে গেছে এইভাবে হাঁটার কোনো মানে অভ্যাস নেই, অনেক দিন হয়ে গেল এইভাবে হাঁটার অভ্যাস নেই। আজকে প্রচুর হেঁটেছি, তো আর পাচ্ছি না, টায়ার্ড লাগছে, তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি, এবার চলো আজকে শুতে চলে যাব। তো আজকের ভিডিওটা এটুকুই রাখছি। ও হ্যাঁ, তার মাঝখানে আমি আজ একটু নেল পলিশও পরে নিয়েছি, এটা একটু ছিল, সন্ধ্যাবেলা ফিরে একটু বসে বসে শুয়েছিলাম, তারপরে মনে হলো হাতগুলো কেমন ফাঁকা ফাঁকা লাগছে, একটু নেল পলিশ পরে নিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। তো নতুন একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কাল, আর টাটা, গুড নাইট, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, বাই।